আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তোমাতে আসক্ত এই গল্পের 11 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি গল্পে চলে যাই। মাহির অথর দিকে তাকিয়ে আরমানের শার্ট ছিঁড়ে ফেলল। অথর কাছে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, আপনার জন্য না হয় আরমান বেঁচে যাচ্ছে, কিন্তু আপনি কিভাবে বাঁচবেন? অথই রসগোল্লার মতো চোখ করে মাহিরের দিকে তাকালো। মাহির মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বেরিয়ে আসলো। বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই আজিজের সাথে দেখা। মাহির বলল, এ কি আজিজ, তুমি এক গাদা ফুলের মালা নিয়ে কোথায় যাচ্ছ? আজিজ বলল, অথই ম্যাডামকে দিতে। মাহির বলল, অথম ম্যাডাম ফুল দিয়ে কি করবে? আজিজ বলল, আমি কি জানি, আপনাদের বিয়েতে তো আমার কিছুই দেওয়া হয় নাই, তাই ভাবলাম ফুল নিয়ে যাই। ফুলের দোকানেই বাসি মালা ছাড়া আর কিছুই পেলাম না, মনে হলো খালি হাতে যাওয়ার থেকে ভালো হবে মালা নিয়ে যাওয়া, তাই নিয়ে আসলাম। স্যার, বাসি হলে কি হবে, শুকে দেখুন, এখনও তাজা গাঁদা ফুলের মতো ঘ্রাণ আছে। মাহির বলল, শুকে দেখতে হবে কেন, তোমার মতো গাঁদা ফুলের ঘ্রাণ তো আমি 1 মাইল দূর থেকেও পাই। আজিজ বলল, কি বলেন স্যার, আমার শরীর থেকে কেন গাঁদা ফুলের ঘ্রাণ বের হবে, আমি কি গাঁদা ফুল? মাহির বলল, না তুমি গাঁদা ফুল কেন হবে, তুমি তো গাধা ফুল। আজিজ বলল, মাথা ঢুকছে না স্যার। মাহির বলল, বেশি ঢুকাতে চাইলে পিছন দিয়ে বের হয়ে যাবে, যাও গাড়ি স্টার্ট দাও, লেট হয়ে গেছে। মাহির গাড়িতে বসতেই আজিজ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, স্যার ম্যাডামকে দেখলাম না যে, উনি কি এখনো ঘুমোচ্ছে? মাহির বলল, ঘুমাবে কিভাবে, রুমে তেলাপোকা নিয়ে এসছে, তেলাপোকা রেখে কি ঘুমানো যায়? আজিজ বেশ অবাক হয়ে মাহিরের দিকে তাকালো। তেলাপোকা মানে, ম্যাডামকে কামড়াবে তো, এখন তো রাক্ষস তেলাপোকা বের হয়েছে, হাতে পায়ের মাংস খেয়ে নেয়, আজকে সকালেই তো আমার বউর পান খেয়ে নিল। মাহির বলল, তোমার মাথাটা খায়নি? আজিজ মাথা নিচে করে আবার গাড়ি স্টার্টে মন দিল, স্টিয়ারিং ঘোরাতে যাবে, ঠিক তখনই মাহির হাত চেপে ধরলো, ওয়েট, তেলাপোকাকে নিয়ে আসি, নাহলে সত্যি তোমার ম্যাডামকে কামড়ে দিবে। আজিজ বলল, কিন্তু স্যার। আজিজের কথা না শুনেই মাহির আবার বাসার ভিতরে ঢুকে গেল। উফ, তুমি এমন কান্না করছো কেন আরমান? তোমার কান্না দেখলে আমার অসহ্য লাগে, একটু কিছুতেই মেয়েদের মতো কান্না করতে শুরু করো। আরমান বলল, তাহলে কি করব, আমি কি বাসা থেকে শার্ট নিয়ে এসেছি, এখন আমি কি পরবো, তুমি তো আমার সব দেখে ফেলবে। অথি বলল, আমি দেখলে কি হবে, তুমি কি আমার পিছন থেকে সামনে আসবে, এখন কিন্তু আমার রাগ লাগছে, ছাড়ো আমাকে। আরমান বলল, না আমার লজ্জা লাগে অথৈমণি, এমন করো না প্লিজ। অথৈ বলল, এবার কিন্তু তোমার প্যান্টও আমি ছিঁড়ে ফেলবো। আরমান অথৈর বাহু ছেড়ে দিয়ে দুই হাত নিয়ে নিজের প্যান্ট চেপে ধরে চিৎকার করে বলল, এই না 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 অথৈমণি, তাহলে আমি লজ্জায় মরেই যাব, আমি আর মরে গেলে তোমাকে ভালোবাসবে কে? এদিকে মাহির এসে বলল, আমি অথৈ পিছন ঘুরতে মাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখলো, একটা হাত পকেটে ঢুকিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ছোটে বাঁকা হাসি। মাহির গুটি গুটি পায়ে অথর দিকে এগিয়ে আসতে অথই চোখ বন্ধ করে ফেলল। আরমানের চিল্লানোর শব্দে চোখ মেলল। অথই বলল, আরমানকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? মাহির বলল, আমার সাথে। অথই বলল, আপনার সাথে মানে, ও আপনার সাথে গিয়ে কি করবে? মাহির বলল, নাচ করবে, ও নাচবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, বুঝছেন? আরমান কান্না জড়িত কণ্ঠে বলল, অথৈমণি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না প্লিজ, আমি তোমার কাছে থাকবো, ওনাকে বলো না ছেড়ে দিতে। অথৈ এগিয়ে এসে আরমানের অন্য হাত চেনে ধরল। অথৈ বলল, ও কোথাও যাবে না, ছাড়ুন বলছি। মাহির বলল, 100 বার যাবে, না গেলে তুলে নিয়ে যাব, তবু ওকে আমি নিয়েই যাব। অথৈ করুণ কণ্ঠে মাহির দিকে তাকিয়ে বলল, ও খুব ছটফট করবে, ছেড়ে দিন না। মাহির বলল, ওকে রেখে গেলে আমিও যে ছটফট করবো অথৈ, সরি আপনার কথা আমি শুনতে পারলাম না। মাহির আরমানকে পাজগোলা করে বেরিয়ে যেতে লাগলো। এক কদম এগিয়ে অথৈকে উদ্দেশ্য করে বলল, টেনশন করে চোখের নিচে কালি ফেলার দরকার নেই, ওর কোনো ক্ষতি করব না, আপনি যাতে পালাতে না পারেন সেইটার সিকিউরিটি হিসাবে ও আমার কাছে থাকবে। মাহির আরমানকে পিছনের সিটে বসিয়ে দিয়ে দম ছেড়ে বাঁচল। ভাগ্যিস
আজিজটা কথাটা বলেছিল, না হলে তো আজকেই বাসা ফিরে দেখতাম আমার বউ তেলাপোকার সাথে ভেগে গেছে। আজিজ বলল, স্যার আপনার তেলাপোকা কই? মাহির বলল, পিছনে এত বড় তেলাপোকা বসিয়ে রেখেছি চোখে পড়ছে না? আজিজ গাড়ি চালাচ্ছে আর বারবার পিছনে ফিরে তাকিয়ে আরমানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ইচ্ছেদারিণী নাগনাগিন হয়, কিন্তু ইচ্ছেদারিণী তেলাপোকাও যে হয় এই প্রথম জানলাম। নিশ্চয়ই আগের জন্মে ভালো কাজ করেছিলাম, তাই ইচ্ছেদারিণী নাগিন দেখার সৌভাগ্য হয়েছে। আজিজ মনে মনে বেশ খুশি হলো, আবার মন খারাপ হলো। এটা তো ছেলে তেলাপোকা, তাহলে মেয়ে তেলাপোকাটা কোথায় আছে? অথই বলল, খালামণি বাইরে গুড়গুড় করছো কেন, ভিতরে আসো। মিসেস ইরানি বেশ সংকোচ নিয়ে রুমে ঢুকল, আলতো করে বিছানায় বসলো। অথই খালামণির কাছে এসে নিজের হাত দিয়ে পা দুটো উপরে উঠিয়ে নিয়ে আসলো। আরে আরে কী করছো? অথই পাশুয়ে সালাম করে হাসি মুখে বলল, কাল সালাম করিনি বলে আমার সাথে রাগ করেছেন তাই না? খালামণি চুপ করে আছে। অথই বলল, আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম, তুমি এভাবে রেগে যাবে বুঝতে পারিনি, সরি। অথই মন খারাপ করে দোকান ধরে আছে। মিসেস ইরানি অথই মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়েটা দেখতে যেমন মিষ্টি তেমনই মায়ায় ভরা। মাহির ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে বারবার আরমানের দিকে তাকাচ্ছে, নিজের ক্লাসের শেষে বেঞ্চে বসিয়ে রেখেছে, দুই হাত দিয়ে চোখের পানি মুছছে। আরমানের পানি মোছা দেখতে মাহির ক্লান্ত হয়ে গেল। এতক্ষণ কেউ কাঁদতে পারে? এত চোখের পানি কোথা থেকে আসে? ক্লাস শেষে আরমানকে বাইরে ক্যান্টিনে রেখে মাহির অফিস রুমে গেল। সবার সাথে কথা বলে বিদায় নিয়ে বের হতেই ক্যান্টিনে চিল্লাচিল্লির শব্দ পেল, দ্রুত ক্যান্টিনের দিকে এগোলো। চার পাশে তাকিয়ে কোথাও আরমানকে না পেয়ে মাহিরের বুক কেঁপে উঠল। কয়েকটা ছেলে মেয়ে গোল হয়ে কাকে মারধর করছে? আরমান না তো, তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর জানি সবারই হয়তো বা মনটা খারাপ হয় গল্পটা অনেক বেশি ছোট, কিন্তু আপনারা কি এই জিনিসটা ভেবেছেন, গল্পটা ছোট বলেই যে আমি চারটা পাঁচটা পর্ব করে দিয়ে দিই? আশা করছি কেউ মন খারাপ করবেন না, আর খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করে দেবো অনেকগুলো করে পার্ট দিয়ে। আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।